পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি মিলে মানুষের জনগণের টাকা লুট করে নেবার জন্য। ওরা অনেক নাম দিয়েছে, নব্য তৃণমূল, পুরনো তৃণমূল, তৃণমূল, বিজেপি। আমাদের কাছে এই পুরো অংশটা তাদের একটাই নাম, এরা পশ্চিমবঙ্গের ভাঙ্গা বেড়াতে ঘরের গরু ছাগল মুরগি টেনে নিয়ে যাওয়া এরা ক্ষুধার্ত আর চালাক শিয়াল, যাদেরকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ভাঙ্গা বেড়া চিনিয়ে দিয়েছে। সন্ত্রাসের আতুর ঘর থেকে ফিরে দাঁড়িয়েছে, সন্ত্রাসের আতুর ঘর থেকে। কাকে বলে সন্ত্রাস? অবিভক্ত জেলাতে আমরা কাজ করেছি, 2011-তে ভোট পালা বদল হয়ে যাওয়া, 2013-তে পঞ্চায়েতের ভোট লড়ছে এই বর্ধমানে। আমাদের কমরেডরা, মহিলা কমরেডরা, যুবতী কমরেডরা গণতন্ত্রের পাঠ পড়াতে গেল তৃণমূলকে, বললো বিরোধী শূন্য পঞ্চায়েত বলে কিছু হয় না, যদি বিরোধী শূন্য পঞ্চায়েত হয় সেই পঞ্চায়েত লুটের পঞ্চায়েত হয়, সেটা জনগণের পঞ্চায়েত হয় না। তৃণমূল বলল, বহুদিন তোমরা রাজত্ব করেছো, ঘরে ঢুকে থাকো। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা বলল, জিতবি তোরাই, প্রচার করতে দে। বলল, না প্রচার করা যাবে না, নমিনেশন করা যাবে না, ভোট করা যাবে না। আমাদের যুবতী কমরেডরা, মহিলা কমরেডরা কোলে বাচ্চাকে নিয়ে প্রচারে বেরোলো। বলল, মহিলা আছি, বাচ্চা কোলে থাকলে অন্ততপক্ষে ক্যাম্পেইনটা করতে দেবে। বাচ্চা কোলে যুবতী মহিলারা 2013-র পঞ্চায়েতের ভোটে এই বর্ধমানে, অবিভক্ত বর্ধমানে ক্যাম্পেইন করতে গেল, হাঁটুর নিচে ষোলোহাড়া ফাটিয়ে দিয়েছিল তৃণমূল। কি চেয়েছিল? পঞ্চায়েত বিরোধী শূন্য, পঞ্চায়েতের বিরোধী শূন্য। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে কি হয়? বিরোধী শূন্য পঞ্চায়েত হলে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে আর গরুচোর অনুব্রত এলাকার নেতা হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গোটা গায়ের একটা পুরো পরিবারকে ঘরে ঢুকিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে বগটুইয়ের গণহত্যাকারী ভাদু শেখ হয়। পঞ্চায়েত বিরোধী শূন্য হলে গ্রামের 100 দিনের কাজের টাকা তৃণমূলের বিধায়কের অসুস্থ বাবা, যার বয়স 72 বছর, বিছানা থেকে উঠতে পারেন না, তিনিও জব কার্ড হোল্ডার হয়ে যান। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড হয় পশ্চিমবঙ্গে। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে গ্রামের 100 দিনের কাজের প্রত্যেক দিনে 234 টাকা রোজ বিজেপির সরকার আটকে রেখে দিতে পারে 18টা মাস। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে এই অজুহাতে 10 কোটির পশ্চিমবঙ্গে 84 লক্ষ জব কার্ড বাতিল করে দেয়। বিরোধী শূন্য পঞ্চায়েত হলে, বিরোধী শূন্য পার্লামেন্ট হলে, লাল ঝান্ডা শূন্য বিধানসভা হলে, লাল ঝান্ডা শূন্য দিল্লির পার্লামেন্ট হলে, যে গ্রামের 100 দিনের কাজ লাল ঝান্ডার পার্টিটা, 62টা এমপি, মনমোহন সিং এর সরকার, ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেসের পার্টি বলল লাল বাতির গাড়ি লাগবে না, আমাদের টেবিল চেয়ার এসি লাগবে না, দপ্তর লাগবে না, মন্ত্রিত্ব লাগবে না, কি লাগবে? গায়ের 100 দিনের বেকার ছেলেদের কাজ লাগবে, তার আইন করো। বললো, তোমরা সাপোর্ট করবে? বললো, হ্যাঁ। বিজেপির বিষধর সাপের বিরুদ্ধে তোমাদেরকে সাপোর্ট করব। বললো, কটা মন্ত্রিত্ব নেবে? বললো, মন্ত্রিত্ব নেব না, ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের স্কুলে লেখাপড়া ফ্রি করো আর মিড ডে মিলের ব্যবস্থা করো, এইটা লাগবে। দিল্লিতে লড়াই করলো, বললো কি লাগবে? বললো, নোট গদি পয়সা
গাড়ি কিচ্ছু লাগবে না। বললো কি লাগবে? বললো রাইস মিলে যে ছেলেগুলো কাজ করবে তাদের একটা পিএফ পেনশনের খাতা, আর বয়স হয়ে গেলে যাতে তাদের পেনশন চালু হয় তার ব্যবস্থা করতে লাগবে, আইন লাগবে। এইটা হয়। আর যখন লাল ঝান্ডা পার্লামেন্টে থাকে না, লাল ঝান্ডা যখন বিধানসভায় থাকে না, লাল ঝান্ডা যখন পঞ্চায়েতে থাকে না, তখন সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা পিছিয়ে পড়া গরিব মেহনতি মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে গতর খাটানোর জায়গা খোঁজে, তাদের কোনো অসুবিধা হয় না। যারা তৃণমূলে দালালি করে ভুড়ি বাগিয়ে ঘুরে বেড়ায় তাদের অসুবিধা হয় না। তাই গোটা রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মেহনতি মানুষ। লড়াই করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যারা লাঠি খায় তারা ঘুরে দাঁড়ায়, আর যারা লাঠি মারে তারা সাফ হয়ে যায় আর নতুন ইতিহাস তৈরি হয়। সন্ত্রাসের আতুর ঘর থেকে গরিব মেহনতি মানুষের আশীর্বাদে ভরসায় লড়াইয়ে 2013, 2018, 2021, 2019 তারপরে গরিব মেহনতি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে নমিনেশন করেছে। পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে নমিনেশন করিনি, ওরা পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কিছু নমিনেশন উইথড্র করানোর ব্যবস্থা করেছে। কি যায় আসে, কি যায় আসে। 2018 পঞ্চায়েত ছিল, লাল ঝান্ডা ছিল না তো? 2019 এমপি জিতেছিল, জেতেনি তো? 2021 কোন এমএলএ জিতল? জিতল না। কিন্তু আবাস যোজনায় দুর্নীতি আর 100 দিনের বকেয়া মজুরির দাবিতে গোটা রাজ্যে তৃণমূলে চাকার হাওয়া খুলে দিয়েছে, তার নাম লাল ঝান্ডা। আর দুর্নীতিতে, চুরিতে, কাটমানিতে, সব রকমের লুটে অব্বল নম্বর পর জিসকা রেজাল্ট আয়া হ্যায় উসকা নাম তৃণমূল। আর উসকা গাড়ি বর্ষাতে কাদাতে যেমন গাড়ির চাকা ফেসে যায়, তৃণমূলের গাড়ির চাকা ফেসে গেছে। যারা গাড়ি চালান তাদেরকে জিজ্ঞেস করুন, চাকাটাকে বের করার জন্য ক্লাচ, ব্রেক, এক্সিলেটার দেবেই যাচ্ছে, কিন্তু গাড়ি কাদা থেকে আর বেরোচ্ছে না, শুধু কাদা ছিটিয়েই যাচ্ছে চারিদিকে। সন্ধ্যাবেলা টিভিতে কাদা ছেটোচ্ছে না? বলছে ও ডিয়ার লটারিতে 1 কোটি টাকা কামিয়ে নিল, গরুর লেজ তুলে বৈতরণী পার করে দিল, মেয়েটা বাড়িতে টিকটক করে স্কুলে দিদিমণি হয়ে গেল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবী, তার ক্লাস 7 পাস করা ভাইটা অঙ্কের মাস্টার হয়ে গেল, তার বেলায় তোমাদের কিছু যাই আসে না, আর আমাকে কুন্তল মোটে 2 ফ্ল্যাট একসঙ্গে করে দিল, আমি তৃণমূলের যুবনেত্রী, আমার পিছনে তোমরা পড়ে গেলে? কাদা ছিটাচ্ছে কাদা। রাজ্যপাল, নির্বাচন কমিশন, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ সবাই মিলে এ ওর দিকে আঙ্গুল দেখাচ্ছে, ও তার দিকে আঙ্গুল দেখাচ্ছে, আর আঙ্গুল দেখাতে গিয়ে এ ওকে বলছে তোর বাপ চোর, ও বলছে তোর বাপ চোর, ও বলছে তোর 14 পুরুষ চোর, ও বলছে তোর 14 পুরুষ চোর। ঝগড়া করতে করতে তার জ্ঞান থাকে না। তারপর যখন সম্বিত ফিরেছে তখন বলছে ওরে বাপ ঠাকুরদাকে গাল দিস না, সব তো একই ঝাড়ের বাস। তৃণমূলের এই চাকাকে মেন রোডে তুলে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? 20 বছর ধরে তৃণমূল করা বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী পাটা ফাঁসিয়ে গাড়িকে কাদা থেকে বের করে আর মেন রোডে চালানোর চেষ্টা করছে। দেবেন? হবে? গ্রামের 100 দিনের জব কার্ডের টাকা কারা আটকে রেখেছে? কারা? সের চাটা খাচ্ছি না। কারা আটকে রেখেছে? বিজেপির পার্টিটা নিশ্চিতভাবে। স্যার, আমাদের পার্টির জেলার সম্পাদক, রাজ্যের নেতা উনি বলেছেন, আমি তাও আপনাদের কাছে বলছি, শুধু আটকে রেখেছেন না তো? আচ্ছা, ওই যে পিছনের চেয়ারে যারা বসে আছেন আমাদের মহিলা কমরেডরা, ক্যান্ডিডেট, এরা ভোটে জিতে গেলে জেলা পরিষদে, পঞ্চায়েতের সমিতিতে, পঞ্চায়েতের অফিসে,
চেয়ারে বসে টেবিলে পা তুলে পা নাচাবে আর মাথায় গড়গড় করে ফ্যান চলবে, এই 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 কাজের জন্য লাল ঝান্ডা তাদেরকে ক্যান্ডিডেট করেছে না তো? গরিব মেহনতি মানুষের কাজের দাবিতে, পেটের ভাতের দাবিতে, মাথায় ছাদের দাবিতে, এলাকার পরিকাঠামোর উন্নয়নের জন্য, আরো বেশি কাজের জায়গা তৈরি করার জন্য, গায়ের গরিব বেকার ছেলেগুলো যাতে গুন্ডা মস্তানে পরিণত না হয়, গায়ে গতরে খেটে খেতে পারে তার কাজের জায়গা তৈরি করার জন্য ভেতরে সৈনিক হিসাবে আমাদের দাবি নিয়ে লড়াই করতে যাচ্ছে, তাই ওদেরকে ভোট দিতে বলেছি। কেউ কিসলিয়ে? কিউকে ইয়েহি ভাই মহাজ কা লাল ঝন্ডে কা বাম ফ্রন্ট কা ইয়েহি পলিসি হ্যায়, ইয়ে লড়ো, লড়াই লড়তে হয়, আর এই লড়াইয়ে কখনো সাথ পাওয়া যায়, কখনো সাথ পাওয়া যায় না। 2018-তে সাথ পাওয়া যায়নি, 2023-এ কেন্দ্রে কোকিয়ে নমিনেশন হয়নি, কোমরে চোরে নমিনেশন হয়েছে, আর কোমরে চোরেই ভোট হবে, আর কোমরে চোরেই কাউন্টিংও হবে। তলপি তলপা চিড়ে গুড় মুড়ি বেঁধে নিয়ে কাউন্টিং স্টেশনের বাইরেও বসে থাকতে হবে, কোনো বিশ্রাম বিরাম নেই, যতক্ষণ না পর্যন্ত ক্যান্ডিডেটরা সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। ছাত্র যুবরা তো শুধু বর্ধমানের ব ভাঙার কাজ নয়, চোরের বাসা ঘুঘুর বাসাগুলোকে ভেঙে ফেলারও আমাদের দায়িত্ব, তাই ব যদি ভাঙতে পারি তো মানুষের পঞ্চায়েতও করতে পারি, তার কাজ করবে। লেকিন সওয়াল হ্যায় আপ লোগো কে পাস, আপ লোগো কে পাস সওয়াল হ্যায়, গায়ে চাষের কাজে ফসলের দাম নেই, সেচে যে বিদ্যুৎ লাগে সেই বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সার 600 টাকা 2200 টাকায় বিক্রি হয়েছে খোলা বাজারে, সবাই দেখেছে, কীটনাশক বীজ ধান আলু চাষের খরচ প্রতিদিন বেড়েছে, কৃষকরা সুইসাইড করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য বলেছে যে বউয়ের সঙ্গে রাতে ঝগড়া হয়েছিল বলে সুইসাইড করেছে। পরেন তো ওই নীল সাদা রঙের একটা শাড়ি, শাড়িটার দাম যতই হোক বেশি কম ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আঁচল তো একটাই, ওই আঁচলের তলায় কতজনকে লুকাবেন? অনুব্রত কুন্ত সায়নী পার্থ মানিক কতজনকে লুকাবেন? কেন শাস্তি হচ্ছে না? আমাদের কমরেডদেরকে খুন করেছে, প্রদীপ্তা কমল গায়েন সুদীপ্ত মনসুর মহিদুল কাউকে তো বাদ দেননি, কত খুনিকে ওই আঁচলের তলায় লুকিয়ে রাখতে পারবেন? শহরে কাজ আছে? নেই, আপনার আমার ট্যাক্সের টাকা, শুধু তো তৃণমূল গাজোয়ারি করছে, চারতলা বিল্ডিং পিটিয়ে নিয়েছে, তৃণমূল আবার ব্যানারে লিখেছে, মানে পড়ে হাসবেন না কাঁদবেন, বলেছে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চায়, তৃণমূল লিখেছে, তারপর লিখেছে সবার তৃণমূলের প্রার্থীদেরকে ভোট দিতে বলেছে, আর ছবি কার আছে? রাজ্যের যুবরাজ এমপি অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা। তৃণমূলের কার বাড়িতে এসকেলেটার আছে বলুন তো? একমাত্র টালি চালাতে আছে, মানে সবারই নাম হবে, খাবে কেউ বলবো, কোথায় কাজ আছে? আমার ট্যাক্সের টাকা শহরে গায়ে গতরে খাটার জন্য একটা কাজের জায়গা তৈরি করার জন্য বাজেটে বরাদ্দ করতে হবে তো। চন্দ্রিমা ভট্টাচার্যের নাম শুনেছেন? তৃণমূলের এমএলএ শুনেছেন? শোনেননি? কি করে শুনবেন? আমরা যখন ছোট ছিলাম তখন বলতো রাজ্যের অর্থমন্ত্রীকে, দেশের অর্থমন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে, দেশের শিক্ষামন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে। এখন তো স্কুলগুলোই ছুটি, জামাই ষষ্ঠীতেও ছুটি, ঘরে গরুতে বাছর দিলেও ছুটি, কে পড়াবে? আর মজাই আলাদা, সাদা খাতা জমা দিলেই চাকরি, আর ভর্তি খাতা জমা দিলে পারমানেন্ট অ্যাড্রেস কলকাতাতে বসে থাকো, তাবু কাটিয়ে অনশন করো চাকরির জন্য, তারপরে পুলিশ এসে পেটাবে। তাই চন্দ্রিমা ভট্টাচার্যের নাম এ রাজ্যের গলিতে গলিতে তল্লাটে সাঁকো তৈরি হবে না, কালভার্ট তৈরি হবে, রাস্তাঘাট মেরামত হবে না, মোরামের উপরে পিচ পড়বে না, ইটের উপরে ঢালাই হবে না,
মূলধনী খাতে টাকা বরাদ্দ না হলে কমিউনিটি সেন্টার, কমিউনিটি ল্যাট্রিন, কমিউনিটি বাড়ি, হেলথ সেন্টার, লাইব্রেরি হবে না। মূলধনী খাতে টাকা যদি বরাদ্দ না হয় কে কিনবে আমার গায়ে গতরে খাটা শ্রম? কে? সরকারকে কিনতে হবে তো, সরকার কিনবে তবে তো আমি বেতন পাব। সরকার যদি আমার শ্রম কেনে তবে তো সরকারের সাথে আমার দরকষাকষি হবে যে আমার 100 দিনের কাজে 234 টাকা রোজে, আমার দিন চলছে না, চাল 40 টাকা কিলো, টমেটো পেট্রোলকে পিছনে ফেলে দিয়েছে এত দাম, কাঁচা লঙ্কা কিনতে গেলে 150 থেকে 200 টাকা কিলো, ফেসবুকে ঘোরাঘুরি করছে 500 টাকা নিয়ে বাজারে গেছিল, কি কি কিনেছে বলছে বাজারে 20 টাকা বাকি পড়ে আছে। আমরা বলছি না সেসব, না আমরা বলছি আমার শ্রম কে কিনবে। পারি আমি ভালো বলতে পারি, আমি মিডিয়াতে ক্যামেরা ধরতে পারি, আমি দুটো খবর লিখে দিতে পারি, আমি পড়াতে পারি, আমি গান শেখাতে পারি, আমি আকাশ শেখাতে পারি, আমি মাটি চটাতে পারি, আমি গাছ লাগাতে পারি, আমি রাজমিস্ত্রির সাথে যোগানদারের ভালো কাজ করতে পারি, মলমের হাজার যে মলমটা আছে সেই মলমটার দামও সপ্তাহে সপ্তাহে বাড়ছে, দিন চলছে না 234 টাকায়, সরকারকে কিনতে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, এমএলএ, মিনিস্টার সবার বেতন বাড়লো, শুধুমাত্র গ্রামের 100 দিনের কাজের টাকার বেতন বাড়লো না। গরিবের সরকার, জনগণের সরকার, আমার আপনার সরকার। আচ্ছা সরকার আমার শ্রম কিনবে না, সরকারের পয়সা নেই, কেন? ইলিশ উৎসব, রসগোল্লা উৎসব, মাটি উৎসবে পয়সা খুইয়ে ফেলেছে বেচারা, নেই পয়সা, কে কিনবে? পাড়ার মোড়ে একটা বড় দোকান আছে, সেখানে আমি হেল্পারের কাজ করি, ট্রাকে খালাসির কাজ করি, বড় ডেকোরেটার্সের সঙ্গে বাঁশ বাঁধার কাজ করি, বড় ওষুধের দোকানে ওষুধের নাম শুনে ওষুধ বের করে দিই। কালকে যদি আমার কোনো বিপদ ঘটে, কালকে যদি আমি কাজ করতে না পারি, ট্রাকের মালিক, ডেকোরেটার্সের মালিক, ওষুধ দোকানের মালিক, হোটেলের মালিক আমার বাড়ি থেকে কাউকে ডেকে চাকরি দেবে? কালকে যদি আমার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার যদি বড় কোনো রোগ হয়ে যায়, ট্রাকের মালিক, দোকানের মালিক, হোটেলের মালিক, রাজমিস্ত্রির বড় মিস্ত্রি, সে দায়বদ্ধ আমার ট্রিটমেন্ট করানোর জন্য? কে দেখবে আমাকে? আমি ওর সাথে কাজ করতে গিয়ে যেটুকু টাকা, সেইটুকু টাকা থেকে সরকারকে আমি ট্যাক্স দিই, গামছা কিনলেও ট্যাক্স দিই, মোবাইলে রিচার্জ করালেও ট্যাক্স দিই, তবে গিয়ে সরকারের ঘরের কোষাগারে টুপু টুপু করে টাকা থাকছে, তবে। তাহলে আমার ভবিষ্যৎ, আমার বর্তমান, আমার গায়ে গতরে খাটা কিনা তার ব্যবস্থা করেছো? সে বেঁচে থাকবে কিনা তার ব্যবস্থা করেছো? দিল্লিতে এই আইনটাকে শিথিল করে দিল, করে দিয়েছে, কারখানা ফ্যাক্টরি হয়নি। লাস্ট 10 বছরে তৃণমূলের গভর্নমেন্টে 21,000 ছোট কারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, স্কুলে, হসপিটালে, হেলথ সেন্টারে নতুন করে রিক্রুট নেই, এমনকি তৃণমূলের সঙ্গে দালালি করে যে পুলিশ অফিসার গুলো ভুড়ি বাড়িয়ে রোজ বোতামোর বউ সেলাই করে দেয়, সেই পুলিশেও রিক্রুটমেন্ট হয়নি। তাই তো সিভিক গুলোকে দিয়ে কাজ করাচ্ছে, আর সিভিক গুলোর সামনে গাজর ঝুলিয়ে রেখে দিয়েছে, বলছে ভালো করে তৃণমূলের তাবেদারি করলেই তোমাকে পার্মানেন্ট করে দিব। সে গুড়ে বালি, চাচা আপন প্রাণ বাঁচা, বিনা পরীক্ষায় কারো চাকরি, ছেলেও চাকরির পরীক্ষা দেবে তবে গিয়ে কেউ চাকরি পাবে, আর তার জন্য যে লড়াইটা, সেই লড়াইটা পঞ্চায়েতে যদি একটাও পঞ্চায়েতে জিতি, সেই লড়াইটা আরো তীব্র হবে আরো। তাহলে চাষে দাম নেই, গায়ের 100 দিনের কাজ তো, তাহলে কোন আক্কেলে বিজেপি, কোন উদ্দেশ্যে বিজেপি 100 দিনের কাজের টাকাতে এবছর 1,000 কোটি টাকা সেটেলমেন্ট করলো, আর আমাদের গায়ে গতরে খেটার টাকা বন্ধ করে রেখে দিয়েছে কোন আক্কেলে? তাহলে এরা তৃণমূলের ফেসে যাওয়া গাড়ির চাকা মেন রোডে তুলে দেবার জন্য পাটার কাজ করছে কিনা? পলিসি, পলিসি, নীতি, এই পলিসি, এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটা।
এই পলিসি এই নীতির বিরুদ্ধে। মোদিজি, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, আর দেশের প্রধানমন্ত্রী বলল বেরোজগার নজওয়ান তুম হমকো ভোট দো হম তুমকো বরবাদ করকে রখ দেঙ্গে। নেতৃত্ব আছেন আমাদের বয়স্ক কাকা জেঠারা আছেন যারা লড়াই করেছেন, আমি জানি হালকা কথা বললে এই মঞ্চটার মান খাটো হয়, তবু আপনাদেরকে আপনাদের কাছে বলতে চাইছি, মোদির যা ব্যক্তিগত জীবন তাতে নিজের বউকে ভাত দিতে পারেনি, আর জনগণের ট্যাক্সের টাকায় আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের বউকে 21 কোটি টাকার হিরে উপহার দিয়ে এসছে। তৃণমূল অনুব্রতকে বীরের সম্মানে ফেরত নিয়ে আসতে হবে, পার্থকে ফেরত নিয়ে আসতে হবে, চুরি করলে আমারই ট্যাক্সের টাকা জনগণের, তারপরে জেল গেল, আর জেল থেকে বের করে আনার জন্য যে উকিলকে দাঁড় করিয়েছে টাকা থেকে দিচ্ছে, মানে লুটও করলো আমার টাকা আবার উকিল দাঁড় করিয়েও আমার টাকা নয় ছয় করছে, দুজনের মধ্যে কোনো তফাত আছে? নেই। পঞ্চায়েত 78-এ তৈরি, লাল ঝান্ডা, বামফ্রন্টের সরকার, জ্যোতি বসু, পঞ্চায়েত বলতে কি বোঝাতো? খাপ পঞ্চায়েত বোঝাতো, বড় লোকরা গরিব লোককে দমিয়ে রাখার জন্য পঞ্চায়েত ব্যবস্থাকে পরিচালনা করত, উঁচু জাতির লোকেরা নিচু জাতিকে দাবিয়ে রাখার জন্য পঞ্চায়েতকে ব্যবহার করত। লাল ঝান্ডার পার্টিটা 78-এর সময় এই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত তৈরি করলো, যে পঞ্চায়েতে বলল যে গরিব মানুষ পিছিয়ে পড়া নিচু জাতির দলিত মানুষ তারা ভোটে দাঁড়াবে, বললো আপনি বলে দিলেই তো আমি ভোটে দাঁড়াতে পারবো না, কারণ জমিদারের কাছে, বড় লোক বাবুর কাছে, উঁচু জাতির লোকের কাছে আমি তো, বললো দাঁড়াতে হবে আমি আইন করে দিচ্ছি, বললো আইন করলে কাজ হয় না, কি দরকার? বললো আগে পায়ের নিচে জমি শক্ত করতে হবে, বর্গার আন্দোলন হলো, বড় লোক যোদ্ধার জমি বেড়াল কুকুরের নামে যে জমি ছিল সেই জমি ছিনিয়ে বর্গার পাট্টা নামে, যারা মুখ থেকে পর্দাটা তুলতো না এতটা ঘুমটা সান কেড়ে থাকতো, তাদের বাড়ির মেয়েগুলো পর্যন্ত ক্যান্ডিডেট হলো, লেখাপড়া জানে না, টিপছাপ দিতে হবে, বাবুদের গায়ে ওই বাটিতেই ওকে চা দেব, সেই বাটিতে আমার বাড়ির কেউ চা খাবে না, ওর বাড়ি আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যেতে হবে, বাবুদের বাড়ির চুলকানি হলো, বামফ্রন্টের সরকার বলল এইটাই করতে হবে, গরিব বড় লোকের যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদ মেটাতে হবে, উঁচু জাতি নিচু জাতির ভেদাভেদ আছে মেটাতে হবে, মানুষের পঞ্চায়েত তৈরি হবে, মানুষ ঠিক করবে, পাড়াতে আগে কালভার তৈরি হবে, না কারো বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে তাকে একটা বাড়ি দিতে হবে, যদি সবার অংশগ্রহণ হয় তাহলে পঞ্চায়েত এই কাজ করতে পারে, কিন্তু পঞ্চায়েতের হয় তখন পঞ্চায়েত আর মানুষের পঞ্চায়েত থাকে না, পাড়ার মুখ মোড়ে দোকানের আপগ্রেডেশন দেখেছেন? পাড়ার কোনো একটা ছেলে বাপের কাছে পয়সা নিয়ে বলল আমি একটা দোকান দেব, বললো কি দোকান? বললো মোবাইলে রিচার্জ টিচার্জ করে দেব, দোকানটা আরো কিছু ভালো চললো, বললো এবার আমি মোবাইলে ডিলারশিপ নেব, এখন আমার দোকানে ভিভো, এমআই, স্যামসাং, এমনকি আইফোনও পর্যন্ত সবের ডিলারশিপ আমি নিয়েছি, দোকানের আপগ্রেডেশন হয়, তৃণমূলেরও আপগ্রেডেশন হয়েছে, যবে প্রথমবার 2011-তে সরকার এলো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর দপ্তর নিয়ে লালবাজারে যে কিবোর্ডে গারদের চাবি থাকতো সেই চাবিটা কোমরে আঁচলটা বেঁধে নিয়ে গারদের দরজা খুলে দিয়ে বলল যে সব সমাজ অপরাধীদেরকে গুন্ডাদেরকে ছেড়ে দাও, গুন্ডাগুলো সেদিনকে পশ্চিমবঙ্গের রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে কমল গায়েন, প্রদীপ দা, ভীমরাজ তেওয়ারি, দিলীপ সরকার, নির্গুণ দুবেদেরকে এদেরকে খুন করে বলল হুররে কে বাঁচায় বাপের বেটি, গুন্ডাদের সরকার এসেছে আমাদেরকে বাঁচাতে এসেছে, তৃণমূলের দোকানটার আপগ্রেডেশন হলো, দিদিমণি বললেন আমি গুন্ডা কন্ট্রোল করতে জানি, এখন বলছেন যে শুধু গুন্ডা কন্ট্রোল না এখন গোটা রাজ্যে আমি জানি আর শয়ে শয়ে গুন্ডা তৈরি করতেও জানি, এখন লুটেরা তৈরি করতে জানি, বিশ্বাস হচ্ছে না আপনাদের?
কি বললো? বললো আমার ভাইপোটা দু বছর বয়স থেকে পার্টি করে, রাজনীতি করে, বলছে না? তার মানে তৃণমূলকে যদি একটা দু বছরের বাচ্চা শিশু একটা রোজগারের জায়গা না দিয়ে পঞ্চায়েতকে লুটের পঞ্চায়েত তৈরি করে একটা সমাজ অপরাধী গুন্ডা এবং এলাকাতে সবকিছুতে একটা লুম্পেনিকরণ করে ছিনিয়ে খাওয়া, লুট করে খাওয়া, চুরি করে খাওয়া, তালালি করে খাওয়া, দুর্নীতি করে খাওয়ার একটা পরিবেশ তৈরি করছে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। কি চান? আপনার বাড়ির ছেলেটা মাথা উঁচু করে গায়ে গোতরে মাথার ঘাম পায়ে ফেলে খাক, না শুধু দালালি করে, দুর্নীতি করে আর মাটি বালি কয়লা গরু চুরি করে খাক। যদি চান তো চলে যান তৃণমূল বিজেপির ভাগাড়ের দিকে, নাকে রুমাল চাপা দিয়ে ভোট দিয়ে আসুন। আর যদি চান যে ভবিষ্যৎটা সাধারণ মানুষের হোক, গুন্ডাদের নয়, খেটে খাওয়া মানুষের হোক, তারা ঠিক করুক। গর্বের পঞ্চায়েত, মান সম্মানের পঞ্চায়েত, আত্মসম্মানের পঞ্চায়েত, মর্যাদার পঞ্চায়েত, সেই পঞ্চায়েত যাতে মানুষের পরিকাঠামো, এলাকার পরিকাঠামো, ভবিষ্যতে আমাদের বিকাশের জন্য, সবার উন্নয়নের জন্য যদি তৈরি হয়। আপনার কাছে একটাই চিহ্ন আছে, সেটা হলো লাল ঝান্ডা। বুথে যান, লড়াই করুন, আর সেই লড়াইয়ে আমরাও এক ইঞ্চি বিনা যুদ্ধে কাউকে মাটি ছেড়ে দেব না, এইটাও আমাদের শপথ রইল। তাই আপনাদের কাছে আবেদন, ওরা বলেছিল পঞ্চায়েত ভোটের আগে মিডিয়া জিজ্ঞেস করত, নমিনেশন করতে পারবেন? বলি লজ্জাও লাগে না, গণতান্ত্রিক দেশে ডেমোক্রেসির ফোর্থ পিলার, তারা বলছে নমিনেশন করতে পারবেন, মানে কি চাইছেন? ডাঙ্গের ডরে পঞ্চায়েতে নমিনেশন করব? তাহলে পুলিশগুলোকে বেতন দিয়ে কেন রেখেছি আমরা? লাঠির জোরে নমিনেশন হবে, তাহলে নির্বাচন কমিশনের যিনি কমিশনার, বড় বড় গোপবালা বসে আছেন, তার বেতন কেন দিচ্ছি? যদি ডাঙ্গের ডরে পঞ্চায়েতের ভোট হয়, তাহলে এত এত সরকারি কর্মচারী, ভোট কর্মীরা আসবে, পার্টি এমএলএ এমপি পঞ্চায়েতের মেম্বার, তারা কেন আমাদের ট্যাক্সের টাকায় তারা কেন ছড়ি ঘোরাবে? কিন্তু দেখুন, মানুষের সাহায্যে, মানুষের আশীর্বাদে, মানুষের সাহস সাহসে নমিনেশন হয়েছে। এবারে বলছে ভোট করতে পারবেন, কেন্দ্রীয় বাহিনী আসবে, ক কোম্পানি আসবে, এক কোম্পানি আসবে না 800 কোম্পানি আসবে? এক কোম্পানি আসুক আর 800 কোম্পানি আসুক, মানুষের আশীর্বাদে যখন নমিনেশন হয়েছে, কোন বাপের বেটা আটকায় সেটাও দেখা যাবে, হবে ভোট। তারপরে বলছে কাউন্টিং করতে পারবেন, মানে গায়ে যখন মারামারি হয় তখন দেখেছেন, মানে যে একটু দুর্বল হয় বা যে জানে, সে তখন মুখে এত খই ফুটায় না, মনে হয় যেন এই সব মারলি মারতে পারবি না। মেরেও দিয়েছে, বললো মারলি ভালো করলি, ঠেললি ভালো করলি, আমার কলার ধরবি না। এখন তৃণমূলের কলার ধরারও সময় এসেছে, যখন মেরেছেন, নমিনেশন করেছেন, ভোট যখন হবে তখন কাউন্টিংও হবে, আর গণনার পরে সার্টিফিকেট নিয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য লাল ঝান্ডার প্রতীকে যারা যেখানে নমিনেশন করেছেন ভোট হবে। ওরা কিসে ভয় পায় জানেন? ওরা কিছুকে ভয় পায় না, সত্যি কথাই তাই, ওরা কিচ্ছু ভয় পায় না, ওরা শুধু ভয় পায় গরিব মানুষের। গরিব মানুষ যদি সাহস করে একবার কোমরে গামছা বেঁধে বিচলিত না হয় এ যুদ্ধে, যাতে আসল উদ্দেশ্য থেকে কোথাও আমরা বিচলিত ভ্রমিত না হয়ে তাই এক কাট্টা থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, লড়াই আমাদের, আর এ লড়াইটা বাঁচার জন্য, এ লড়াইটা জেতার জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, গরিব মেহনতি মানুষকে বাঁচানোর জন্য, সেই বাঁচার লড়াইকে জেতার লড়াইয়ে পর্যবসিত করার জন্য, প্রত্যেকটা দিন রাস্তায় থেকে ভবিষ্যতের লড়াইকে তীব্রতর করার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। কমরেড মীনাক্ষীকে অভিনন্দন, আমাদের সবার কাজ এখানেই সমাপ্ত হচ্ছে, আমরা আস্তে আস্তে ধীরে